আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছিলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো কিভাবে আপনি একজন সফল খামারি হবেন। হ্যাঁ, আপনি কিভাবে একটি কবুতর সফল খামারি হবেন, এটা নিয়ে আজকের ভিডিওটি। চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো যদি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখুন ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ইতিমধ্যে সেই বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা অনুষ্ঠান প্রেস করে দিন। এতে করে যেটা হবে, আমি যখন পরবর্তী কবুতর সম্পর্কিত ভিডিওগুলো দিব, দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথাটা না বললে নয়, যত সহজভাবে বুঝালে আপনারা বুঝবেন তত সহজভাবে বোঝানোর আমি চেষ্টা করব। আর ভিডিওটিকে না কেটে কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা 3 থেকে 4 মিনিটের, আমি 4 মিনিটের ভিতরেই শেষ করে দিব। তার জন্য আপনারা ভিডিওটি কেউ না কেটে কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর একটি কথার সাথে আরেকটি কথা রিলেটেড রয়েছে, আর আপনারা যদি ভিডিওটিকে কেটে কেটে বাটন টেনে দেখেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। নম্বর 1, আপনি যেহেতু চিন্তা করেছেন আপনি কবুতর পালনা শুরু করবেন, তখন আপনি যেটা করবেন সেটা হলো আপনি যে জায়গাটা খাঁচা বসাবেন, মানে খাঁচা অথবা খোপ বা ধাপড়ি যেটাই বসান না কেন, যেটা বসাবেন সেটা আপনি একটি জিনিসের দিকে খেয়াল রাখবেন, জানি কাক বা বাস পাখি অথবা চিল আর বিড়াল অথবা ইঁদুর ওইখানে যেন না আসে, যেন ওদেরকে আক্রমণ করতে না পারে, এটার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। মানে তাদের দু চোখ জানি আপনাদের খোপের আর লফটের বা যে জায়গাটা দিকে সেই জায়গাটার দিকে যেন না থাকে, এটার দিকে আপনাদের খেয়াল করতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করবেন সেটা হলো আপনি যে জায়গায় যে স্থানে আপনার খাঁচা কিংবা আপনার খোপ বা আপনার দাপটিটা যে যেটা বসাবেন সেটা 1 ফুট কিংবা 1.5 ফুট উঁচুতা আপনি বসানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। 1 ফুট কিংবা 1.5 ফুট উঁচুতে আপনি বসানোর চেষ্টা করবেন। যখন বৃষ্টিপাত হবে, প্রচুর বৃষ্টিপাত হবে, তখন কিন্তু হ্যাসলা যাবে। হ্যাসলা গেলে কিন্তু যদি আপনার ডিম বা বাচ্চা থাকে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, আপনার ডিমটাই ভিজে নষ্ট হয়ে যেতে পারে, আপনার সেখান থেকে আপনি কোনো বাচ্চা পাবেন না। তার জন্য আপনি 1 ফুট কিংবা 1.5 ফুট উঁচুতা রাখার চেষ্টা করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো আপনি যেহেতু খাঁচাটা সেট হয়ে গেছে আর আপনার যে জায়গাটা সেটাও সেট হয়ে গেছে, এখন আপনার কবুতর কেনার পড়লো, আপনি যেখান থেকে কবুতর কিনুন না কেন আপনি হাটেতে কোনো কবুতর কিনবেন না, কেননা হাটে অনেকেই কিন্তু প্রতারণার ফাঁদে পা দিয়ে থাকে, তার জন্য আপনি কখনো হাটেতে কবুতর কিনবেন না। তার জন্য আপনি যে কাজটা করবেন সেটি হলো আপনি একটি অভিজ্ঞ একটি লোককে নিয়ে যাবেন, যারা দীর্ঘ সময় ধরে কবুতর পালন করে আসছে বা তারা ভালো কবুতর চেনে তাদেরকে নিয়ে যাবেন, তাহলে আপনি কবুতর কেনার সময় একটু সুবিধা হবে। আর আপনি যদি চান ভালো ব্লাড লাইনের কবুতর কিনতে বা ভালো মার্কিং এর বা আপনি কবুতরকে দিয়ে পাল্লা করাবেন এবং কবুতরকে দীর্ঘ সময় ধরে উড়াবেন এটা যদি চান, তাহলে আপনি কবুতরটাকে হাতে নেবেন, আপনার হাতে নেবেন, নিয়ে ওদের চোখটা আপনি সূর্যের মাঝে অথবা আলোর মাঝে রাখলে দেখবেন কি ওদের যে চোখটা আছে, হ্যাঁ ওদের চোখটা দেখবেন কি ছোট হয়ে যাবে, ওদের চোখের যে কালমণিটা ওটা ছোট হয়ে যাবে, ওটা যত ছোট দেখা যাবে ততই কবুতরটা ভালো অথবা চঞ্চল, ওটা যতই আকাশের উপরে উড়ুক না কেন ওরা ঠিকই তার বাড়ি চিনে নামতে পারবে। আর আপনি দমটা একটু দেখবেন, যে কবুতরের ডোমটা হালকাভাবে একটু ঝাঁকি দিবেন, যেটা ল্যাঞ্জা যেটাকে বলে দম, সেই দমটাকে আপনি একটু ঝাঁকি দিবেন, যদি খুলে যায় চারপাশে ছড়িয়ে যায় তাহলে সেই কবুতরটা কিনবেন না। আর যে কবুতরটা মনে করেন দমটা আটকে থাকবে যেটা সেটা আপনি কিনবেন, সেই কবুতরটা ভালো, এটা যত ঝড়তুফান হোক না কেন সেটা আপনার বাড়ি ফিরে চিনে নামতে পারবে, আর যেটা দমটা খুলে যাবে সেই কবুতরটা চিনে নামতে পারবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আমার যতটুকু বোঝানো সম্ভব ছিল আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কৌতুক সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।